শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে এইমাত্র কিছুক্ষণ আগে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে ডেটা দেখুন দশ এগারো দু হাজার তেইশ মেমো দেওয়া হয়েছে নোটিফিকেশান দেওয়া হয়েছে অ্যাটেনশন অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে এখানে কী বলা হয়েছে এখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে যে গত একত্রিশ দশ দু হাজার তেইশ তারিখে এই যে মেমো নম্বরটা দেওয়া হয়েছে একটি নতুন একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল সে তারই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে অনলাইনে ক্লাস ইলেভেনে যে অনলাইন রেজিস্ট্রেশন হবে তার যে লেট ফাইন দিয়ে যেটা করা যাবে তার ডেটটা তিরিশ এগারো দু মিডনাইট পর্যন্ত বাড়ানো হয়েছে এক্সটেন্ড করা হয়েছে এবং আগে যে নোটিফিকেশানে দেওয়া হয়েছিল কোনোভাবেই বলা হচ্ছে না যে এই যে অনলাইন যে রেজিস্ট্রেশনের ডেট কিন্তু আর বাড়ানো হচ্ছে না বলে বলা হয়েছে এবং কোনোভাবেই অফলাইনে রেজিস্ট্রেশনের জন্য কোনোভাবে করা যাবে না বলে এখানে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে এবং চেকলিস্ট অনলাইন হওয়ার পর যে অনলাইন চেকলিস্টটা যেটা পোস্টপোন করা কুড়ি এগারো দু হাজার তেইশ টু তিরিশ এগারো দুহাজার তেইশ ছিল সেটা পোস্টপোন করা হয়েছে এক বারো দু হাজার তেইশ থেকে এগারো বারো দু হাজার তেইশ পর্যন্ত হবে বলে জানানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ এটা এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে শুধুমাত্র ক্লাস ইলেভেনের অনলাইন রেজিস্ট্রেশন পারপাসেই জন্য দেওয়া হয়েছে যে অনলাইনের রেজিস্ট্রেশনে লেট ফাইন দিয়ে করা যাবে তার যে ডেটটা বাড়ানো হয়েছে তিরিশ এগারো হাজার তেইশ আর কোনোভাবেই অনলাইন যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু বাড়ানো হয়নি লেট ফাইন দিয়ে বাড়ানো হয়েছে আর কোনোভাবে অফলাইনে এই রেজিস্ট্রেশনের কাজ করা যাবে না বলে জানানো হয়েছে এবং যে অনলাইন চেকলিস্ট যেটা সেটা পোস্টপোন করা হয়েছে কুড়ি এগারো দু হাজার থেকে তিরিশ এগারো দু হাজার তেইশ পর্যন্ত সেটা করা হয়েছে একবারো দু হাজার তেইশ থেকে এগারো বারো দু হাজার তেইশ এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যাই হোক কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ